গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল যখন খেতে দেব তখন স্যার প্রাই আলু ভাজা পটল আলু ভাজা আলু ভাজা পটল ভাজা তো এখানে বিরিয়ানির রেসিপি বিরিয়ানির প্রিপারেশন হচ্ছে এখানে আছে চাল পনির আলু বিরিয়ানি মানে এখানে কিছু বাজার এসেছে তো লিমকা আর এটা হচ্ছে তোমার টক দই রায়তার জন্য আর ওখানে কি আছে পনির এটা কিসের পনির এটা একটু বলুন কাউ লাল গরু লাল গরু লাল গরুর পনির একটু দেখান ঠিক করে মানে অ্যাড আমার যা মনে হয় যে তাহলে আমার যা মনে হয় লাল গরু ও রিয়েলি ফার্স্টে পনিরটাকে জল দিয়ে ধোয়া হবে না মানে জল জলে কিছুক্ষণ ডুবিয়ে রাখা হবে এখানে প্রচুর ব্যস্ত মানুষ দেখুন আজকে আমার জন্মদিনে খুন করতে চাইছে আজকে এই ব্লগে পনির বিরিয়ানি রেসিপিও দেখানো হচ্ছে যেটা আমরা কবিতাস কিচেন থেকে চেপেছি আমি দুপুর বেলা জিজ্ঞাসা করছিলাম সঞ্জীব কাপুরের ভিডিও দেখবি না কবিতাস কিচেন বললো কবিতাস কিচেনের দেখবি এই কটাই ছিল 500 এটা বড়টা কোনটা একটা বড় ছিল না এইটাই টোটাল মিলে মানে এটা 200 গ্রাম করে 800 না রে না বড় ছিল না রে সে কি খেয়ে নিচ্ছে নাকি তো এখানে পনিরটা জল দিয়ে ডুবিয়ে রাখা হবে কিছুক্ষণ এখানে এখন পনির কাটা চলছে পনিরগুলো বড় বড় কাটা হবে না ছোট ছোট ওরকম না কেটে এরকমই কাটলে ভালো তো কিউব শেপে তো এখানে আমাদের কুটি আর একজন শেফ আ গয়া তো এখানে প্রথমে আমরা চালের জন্য জল বসিয়ে দিয়েছি জলটা হালকা ফুটে উঠলে এখানে দেওয়া হবে নিয়েছি চালের জন্য মানে জলে দেওয়া হবে ছোট এলাচ আর এটা হচ্ছে তো গোটা গোলমরিচ বড় এলাচ আর এটাকে জৈত্রী লবঙ্গ আর বড় দারচিনি এগুলো যখন হালকা জল ফোটা হবে তখন দেওয়া হবে তাই তো আর জলে তার আগে লবণ দিতে হবে একটু আর হ্যাঁ আর একটু তেল দেওয়া হবে তেলটা দেওয়ার কারণ চালটা তো ঝরঝরে তেল বা ঘি দিল হ্যাঁ ঘিও দেয় তেলও দেয় এবার চালটা যাতে ঝরঝরে হয় সেই কারণে এখন পনিরে ম্যারিনেশন হচ্ছে কি কি দেওয়া হবে ফ্যানটা বন্ধ কর উড়বে সব হ্যাঁ আমার চোখে উড়বে কি কি দেওয়া হবে এটা হচ্ছে চাল প্রথমে তো দই দেওয়া হয়েছে তাহলে আর একটু মশলা দে চাট মশলা দে করে বল প্রথমে কি দেওয়া হয় প্রথমে দেওয়া হলো চাট মশলা তারপর দেওয়া হলো লঙ্কা গুঁড়া শুকনো লঙ্কা গুঁড়া ফার্স্টে তো দই দেওয়া হয়েছে সেটা বল দই আগে তো বেলাটা নিয়ে আসছে দা চামচ দই এটা যখন সেই আন মানে একটা আছে আনসিন দেখায় না সেই সব ভালো দই চাট মশলা গোলমরিচ আর শুকনো লঙ্কা গুঁড়ো আর একটু সামান্য নুন তো এখানে এখন জলটা ফুটে গেছে তো এবারে চালটা দিয়ে দেবো তাই তো এখানে পনির গুলো ম্যারিনেট করা হবে ম্যারিনেট তো এখানে কি হচ্ছে রায়তা দই পেঁয়াজ শসা চাট মশলা গোলমরিচ নুন শুকনো লঙ্কা গুঁড়া আর মেনলি দই কাঁচা লঙ্কাটা দিইনি অনেকটা দূরে আছে বলে অনেকটা দূরে আছে আর আবার কে কাটবে তার জন্য শুকনো লঙ্কা ইউজ করা হয়েছে কাঁচা লঙ্কা মশলা কি এখন কাটবো মানে আলুগুলো আগে সিদ্ধ করা হয়েছিল
আর এখন হালকা ভেজে নেওয়া হচ্ছে। তো এখানে বিরিয়ানির আর যে পনিরের কারির মশলা মানে মশলা তৈরি হচ্ছে। আমাকে দেখ এখানে বেরেস্তা, এখানে আলু, এখানে হারিতে হবে, এখানে আমাদের পনির ম্যারিনেটে সাথে একটু বেশি হাদসা হয়ে গেছে। পনিরটা মানে আমুলের পনির আনতে বলা হয়েছে, যে পনিরটা ভালো নয়, যেটার জন্য পনিরটা ভেঙে যাচ্ছে, খুবই করুণ অবস্থা। আলু কিন্তু সিদ্ধ হয় নাই। ঠাকুর তো কেউ দেখবে না তোকে, তুই তো ঘরে কেক কাটবিলে। এটা হচ্ছে আমাদের স্ন্যাক্স, যেটা আমরা রাত্রি 10টায় খাচ্ছি। ওটা হচ্ছে সোয়াবিনের চপ, আর এটা কি কাটলেট চপ। কি বল ঠিক আছে কর। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার বুনু দিদি, ফ্যানচালা গরম হয়েছে, বুনু দিদি ফ্যানচালা গরম হয়েছে, এলে তুলে দে। হ্যাপি বার্থডে টু ইউ, ঠিক আছে। আরে তার কেক কাটতে দেখাই, চাপ দিন ধরে হসপিটালে শুয়ে শুয়ে তোর মা পিঠে শুয়ে পড়লো, তুই আর খুঁজে পাইনি, বলে ওই মঞ্জু তুই এটা শুয়েছ কেন? এই ঝগড়াটাও দিবি কিন্তু, একটু খেতে হয়, মুখ ছোঁয়াতে হয়। মনে দিয়ে এদিকে তাকাবি তো, ওদিকে তুই তাকাস।
পরে Happy birthday. See it? I want it. I'm not done with it. পনির বিরিয়ানি উইথ রায়তা, আর তেমন কিছু হয়নি যেহেতু আজকে নিরামিষ, খেয়ে দিয়ে দেখা হচ্ছে। তো এইভাবে আজকে আমার স্পেশাল দিনটা আনন্দে কাটলো, সবার সাথে মজা করে কাটলো। আর বিকেলের দিকে আমার ভাই অনেক বড় সারপ্রাইজ দিল, তাতে আমি খুব খুশি। তো ভালোই লেগেছে, আশা করি তোমাদেরও এই ব্লগটা ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো এবং অনেক সাবস্ক্রাইব করে দিও, আর এইভাবে ভালোবাসা দিও। ও আর হ্যাঁ, আর একটা গিফটও পেয়েছি, এই যে আমার মায়ের তরফ থেকে এই গিফটটা পেয়েছি, ব্যাগটা। তো তাহলে অবশ্যই তোমরা লাইক করে দিও। আর হ্যাঁ, যারা যারা আমার বার্থডেতে উইশ করেছো তাদের প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ। আর কালকে বিশ্বকর্মা পূজা, তো আমার বাড়িতেও পুজো হবে। বিশ্বকর্মা পুজো হয়তো একটা ব্লগ করতে পারি, দেখা যাক কী হয়। তাহলে আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই, টাটা টাটা টাটা, বাই বাই, গুড নাইট।